জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দেড় ঘন্টা আগেই হোয়াইট হাউস ছেড়ে ভার্জিনিয়ার গলফ ক্লাবের দিকে রওনা হন ডোনাল্ড ট্রাম্প। পরনে ছিল কালো জ্যাকেট, ট্রাউজার, মাথায় সাদা টুপি, তাতে লেখা মেক আমেরিকা গ্রেট এগেইন। তার ঘনিষ্ঠজনের বরাতে বিবিসি জানায়, সেখানে কয়েক ঘন্টা কাটানোর পর হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। পরে ট্রাম্প শিবিরের দেওয়া বিবৃতিতে বলা হয়, তাড়াহুড়ো করে বিজয়ী হওয়ার মিথ্যা দাবি করছেন ডেমোক্রেট প্রার্থী। লড়াই শেষ হতে এখন বহু দূর বাকি। এছাড়া গণতন্ত্রের স্বার্থে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প পরাজয় মানবেন না বলেও জানানো হয় বিবৃতিতে। বাইডেন কাঙ্ক্ষিত 270-এর বেশি ইলেকট্রাল ভোট পাওয়ার পরপরই ফিলাডেলফিয়ায় প্রেস ব্রিফিংয়ে আসেন ট্রাম্পের অ্যাটর্নি রুডি জুলিয়ানি। জানান, রিপাবলিকান শিবির নির্বাচনের ফলকে আইনি চ্যালেঞ্জ জানাবে। এখনকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। শুরু থেকেই আমরা পোস্টাল ভোট নিয়ে সংশয় জানিয়ে আসছি। পেনসিলভানিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করার বিরুদ্ধে সোমবার আইনি লড়াই যাচ্ছে রিপাবলিকানরা। এ সময় বারবার ভোট কারচুপির অভিযোগ তুললেও ট্রাম্পের মতো তিনিও কোনো প্রমাণ দিতে পারেননি। উপহাস করেন বাইডেনের জয়ের ঘোষণা নিয়ে। এদিকে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে হারায় বেশ কয়েকটি ফৌজদারি ও সিভিল মামলায় আইনি পদক্ষেপের মুখে পড়তে পারেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী সুবিধার আওতায় তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ঠেকিয়ে রেখেছেন তিনি। এরই মধ্যে একটি ফৌজদারি মামলার কেন্দ্রে রয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। কর নিয়ে মামলায় জড়িয়ে পড়েছেন ট্রাম্প নিজেই। গণমাধ্যমে বলা হয়, জেলে যাওয়ার ভয়ে ভোট চুরির অভিযোগ তুলেছেন ট্রাম্প।